हेलो स्टूडेंट्स, वेलकम टू बेंगली मीडियम। आज के द अमेजिंग वर्ल्ड ऑफ इंसेक्ट गल्पटर एक्टिविटी सल्वगुली करब। आशा करछि तुम्हारा सबाई द अमेजिंग वर्ल्ड ऑफ इंसेक्ट गल्पटर बेंगली ट्रांसलेशन वीडियो देखे एर आगे, तो जदि क्यों ना देखे थको तर लिंक हमें आई बटने और डिस्क्रिप्शन बक्से दिए रखब। तुम्हारा सेखान गए वो वीडियो देखे तरह एक्टिविटी सल्वर वीडियो देखो। पहले शुरू करा जा। प्रथमे बोलछे एक्टिविटी फाइवे, हैव यू एवर सीन दिस इनसेक्ट, आईडेंटिफाई द इनसेक्ट्स विद द हेल्प अफ देयर नेम्स गिवेन बिलो। अर्थात एखाने किछु इनसेक्टर छवि देवा आछे एबं तादेर नामगुलो एखाने परपर लेखा रयेछे। देखो, हानि बी, वास्प, बेडबाग, क्रिकेट, ककरोच, ड्रैगन फ्लाई। तो एखान थेके तोमादेरके निये जे इनसेक्टटा छवि तुम्हारा देखे बुझते कोनटा कोन इनसेक्ट तार नीचे नीचे लिखते हबे। जेमन प्रथम छविटी देखो, एखाने हबे ककरोच। तारपरे जे छविटी, ककरोच माने हच्छे आरशोला। आर तारपरे जे छविटी वास्प, वास्प माने हच्छे बोलता। तारपरे छविटी देखाच्छे क्रिकेट, क्रिकेटेर बांगला हच्छे झिझि पोका। तारपरे रयेछे हानिबी, हानिबी माने हच्छे मौमाछी। तारपरे लिखते हबे परेरटाते रयेछे ड्रैगन फ्लाई, ड्रैगन फ्लाई माने फड़िंग। आर तारपरे रयेछे छाड़ पोका, जाके इंग्रेजी बला है बेटबाग। तारपरे रही है तुम्हारे एक राइम्स। और तारपरे रही है एक्टिविटी सिक्स। एक्टिविटी सिक्स माने होच्छे, एक्टिविटी सिक्स रही है हू एम आई। अर्थात एखाने एक इनसेक्ट सम्पर्के दुटो लाइन করে লেখা আছে এবং সেখান থেকে বুঝে তোমাকে ইনসেক্টটা কি হতে পারে সেটা বলতে হবে। অনেকটা তোমরা বলতে পারো এটা ধাঁধার মতো, তোমরা এর আগেও হু এম আই প্রশ্ন করেছো। প্রথমটিতে বলছে আই লিভ উইথ মাই ফ্রেন্ডস ইন আ হাইভ, মানে হচ্ছে আমি আমার বন্ধুদের সঙ্গে চাকে থাকি, চাক বেঁধে থাকি। আই স্টোর হানি, আমি মধু সংগ্রহ করি। হু এম আই, এখানে হবে হানি বি। আই অ্যাম হানি বি, আমি মৌমাছি। আই ওয়ার্ক ভেরি হার্ড, আমি খুব, তারপরেরটা আমি বলছি আই ওয়ার্ক ভেরি হার্ড, আমি খুব কঠোর পরিশ্রম করি। আই স্টোর ফুড ফর দ্য ফিউচার, আমি ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখি। হু অ্যাম আই, হু অ্যাম আই এখানে হবে আই অ্যাম অ্যান অ্যান্ট, আমি হলাম পিঁপড়ে। পিঁপড়েরা খুব কঠোর পরিশ্রম করে আর তাদের ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখে। তারপরে বলছে আই সাক দ্য ব্লাড অফ অ্যানিমেলস, আই সাক দ্য ব্লাড অফ অ্যানিমেলস। আই স্প্রেড ম্যালেরিয়া, হু অ্যাম আই, আমি প্রাণীদের থেকে রক্ত শোষণ করি, রক্ত চুষে নিই। আই স্প্রেড ম্যালেরিয়া, আমি ম্যালেরিয়া ছড়াই। হু অ্যাম আই, আমি কোন প্রাণী, এখানে হবে আই অ্যাম এ মসকিউটো। তারপর বলছে আই অ্যাম ভেরি স্মল, আমি খুব ছোট্ট। আই গ্লো ব্রাইটলি ইন ডার্কনেস, হু অ্যাম আই, আমি খুব ছোট্ট আর আমি অন্ধকারের মধ্যে উজ্জ্বলভাবে জ্বলতে থাকি, আমি অন্ধকারে জ্বলজ্বল করি। হু অ্যাম আই, তোমরা জানো এটা সবাই, এটা এখানে হবে হচ্ছে জোনাকি, জোনাকি ইংরেজি গ্লো ওয়ার্ম, তাহলে হবে এখানে আই অ্যাম এ গ্লো ওয়ার্ম। তারপর বলছে আই হ্যাভ কালারফুল উইংস, আমার রঙিন পাখনা আছে বা রঙিন ডানা আছে। আই সাক নেকটার ফ্রম ফ্লাওয়ার্স, আমি ফ্লাওয়ার থেকে পরাগ বা মধু সংগ্রহ করি। হু অ্যাম আই, আমি কে, আই অ্যাম এ বাটারফ্লাই, এখানে হবে আমি হলাম একটি প্রজাপতি। অ্যাক্টিভিটি সেভেন, অ্যাক্টিভিটি সেভেনে তোমাদেরকে বলেছে লেটস রাইট ফোর সেন্টেন্সেস অ্যাবাউট ওয়াস্প উইথ দ্য হেল্প অফ ফলোয়িং ওয়ার্ডস, মানে ওয়াস্প মানে বলতা, ওয়াস্প মানে বলতা। বলতা সম্পর্কে চারটে লাইন লিখতে হবে, নিচে কিছু শব্দ দেওয়া আছে সেই শব্দগুলোকে ব্যবহার করে, মানে এগুলো হচ্ছে পয়েন্ট, তোমরা এই পয়েন্টগুলোকে ব্যবহার করে ওয়াস্প সম্পর্কে চারটে লাইন লিখবে। কী কী আছে, কমন, ইয়েলো, শার্প স্টিং, ফোর উইংস, বাজিং সাউন্ড, ওয়াস্প ফাইভ। তাহলে এখান থেকে চলো একটা, চলো কয়েকটা লাইন লেখা যাক। প্রথমে আমরা লিখতে পারি দুটো লাইন বলে দিয়েছে, দুটো লাইন বলে দিয়েছে সেখানে কী কী লেখা আছে। দ্য ওয়াস্প ইজ এ কমন ইনসেক্ট, মানে হচ্ছে ওয়াস্প হলো খুবই, কী বলবো, ওয়াস্প সব জায়গাতেই দেখা যায়, সেই জন্যই হচ্ছে এটি একটি কমন ইনসেক্ট। মানে এমন না যে রেয়ার দেখা যায় না, ওয়াস্প হচ্ছে এমনই একটা ইনসেক্ট যেটাকে আমরা প্রায় সর্বত্রই দেখতে পাই, বলতে আমরা আমরা সবাই দেখেছি, সেই জন্য বলেছে যে এটি হলো একটি কমন ইনসেক্ট, খুবই সাধারণ একটি পতঙ্গ। ইট ইজ ইয়েলো ইন কালার, এরা এরা হচ্ছে হলুদ রঙের হয়। তারপরে বলতে হবে, তারপরে তোমরা লিখতে পারো ইট হ্যাজ এ শার্প স্টিং, এদের একটি শার্প স্টিং থাকে। স্টিং মানে হচ্ছে হুল, মানে একটা ধারালো একটা হুল থাকে, হুল দিয়ে ওরা ফুটায়। অ্যান্ড ফোর উইংস, আর এদের চারটে ডানা থাকে।
इट मेक्स अ बजिंग साउंड, इट मेक्स अ वेरी बजिंग साउंड, माने एरा खूब भो भो शब्द करे, एरा जखन उड़े बेड़ा तखन भो भो शब्द है। इट लिवस विथ हिज फ्रेंड्स इन अ वास्प हाइव, अर्थात एरा तार एरा एदेर बंधुदेर संगे, बोलतागुलो बोलता कखनो एका एका बास करे ना, बोलता तादेर बंधुदेर संगे बोलतार चाके बास करे। তাহলে এইভাবেই তোমরা ওয়াস্প সম্পর্কে চারটে লাইন লিখে ফেলবে। আশা করছি তোমরা সম্পূর্ণ অ্যাক্টিভিটিগুলোর উত্তর, অ্যাক্টিভিটি সলভের সমস্ত উত্তরগুলো বুঝতে পেরেছ। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে আমাকে জানাবে। আর নেক্সট ভিডিওতে আমরা পড়ব নো ইয়োর বার্ডস, নো ইয়োর বার্ডস লেসন ফোর, এই গল্পটির বেঙ্গলি ট্রান্সলেশন আমরা পড়ব। তো অবশ্যই সেই জন্য এই ভিডিওটির নোটিফিকেশান সবথেকে আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিও প্রেস করে রাখতে একদম ভুলবে না। তাহলে আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।